বলিউডের এই প্রজন্মের দুই জনপ্রিয় তারকা আলিয়া ভাট ও রণবীর সিং একসঙ্গে প্রথমবার জুটি বেঁধে কাজ করেন গাল্লি বয় ছবিতে। সে সময় নতুন এ জুটিকে দর্শকরাও বেশ পছন্দ করেন। সে ধারাবাহিকতায় এবার তারা একসাথে অভিনয় করছেন করণ জোহর পরিচালিত রকি ও রানীকে প্রেম কাহিনী ছবিতে। আর নতুন ছবিতে দুজনের রসায়ন দেখে তাদের এই যুগের শাহরুখ কাজল বলে দাবি করলেন পরিচালক করণ। নতুন আখ্যা পেলেন আলিয়া ভাট এবং রণবীর সিং। ভাবছেন আবার নতুন কি করলেন এই জুটি? না, তেমন কিছুই নয়। এই দুই তারকা ভীষণ প্রিয় পরিচালক করণ জোহরের। এদিকে করণের নতুন সিনেমা রকি ও রানীকে প্রেম কাহিনীতে মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া এবং রণবীর। সদ্য শেষ হয়েছে এই ছবির শুটিং, আর এই ছবি শেষ করেই করণ বলেন এ যুগের শাহরুখ কাজল হলেন আলিয়া রণবীর। 90 দশকের অন্যতম জুটি শাহরুখ কাজল, একের পর এক হিট সিনেমা তাদের ঝুলিতে। করণের প্রথম পরিচালিত ছবি কুছ কুছ হোতা হ্যায়, যে ছবিতে শাহরুখ কাজল জুটিকে ভালোবেসেছিল দর্শক। সেই ছবির সংলাপ এখনও দর্শকের মুখে মুখে শোনা যায়। নিশ্চয়ই মনে আছে জনপ্রিয় সেই সংলাপ, পেয়ার দোস্তি হ্যায়, অর্থাৎ বন্ধুত্বই হলো প্রেমের চাবিকাঠি। আর সেই বন্ধুত্বের ঝলকই আলিয়া আর রণবীরের মধ্যে দেখতে পান করণ। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ বলেন, যখন আলিয়া রণবীর ক্যামেরার সামনে আসে দেখতে পাবেন তাদের রসায়ন। সেই রসায়নের বুনিয়াদি হল বন্ধুত্ব। এদিকে রকি ও রানীকে প্রেম কাহিনী ছবির মাধ্যমে দীর্ঘ 5 বছর পর পরিচালনায় ফিরছেন করণ। ছবিতে নাম ভূমিকায় রয়েছেন রণবীর সিং ও আলিয়া ভাট। এছাড়াও ছবিতে থাকবেন শাবানা আজমি এবং ধর্মেন্দ্র। আলিয়ার দাদু দিদার ভূমিকায় পর্দায় হাজির হবেন তারা।